এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেককে স্ট্রিক্টলি বলে দেওয়া হচ্ছে, প্রত্যেকটা এসপি এবং ডিএমকে কোনো রকম কোনো ইনসিডেন্ট টলারেট হবে না, এবং যদি কেউ কোনো ইনসিডেন্ট করে, বিশেষ করে আমি দেখতে পাচ্ছি লক্ষ্য করে যে জায়গাগুলোতে বিজেপি জিতেছে বেশিরভাগ সেই জায়গাগুলোতে কিন্তু অত্যাচার হচ্ছে। আপনারা যদি ব্ল্যাক স্পট হিসেবে দেখেন, এবং যখন অত্যাচারটা হয়েছে তখনও এটা ইলেকশন কমিশনের আন্ডারে ছিল, আমার আন্ডারে ছিল না, আজ 3 মাস ধরে পুরো ডিটেরিয়েট করেছে সিচুয়েশনটা, এবং তাতেও স্পরাডিক কয়েকটা ইনসিডেন্ট হচ্ছে, সব কিন্তু সত্য নয়, অনেকগুলো আমরা বের করেছি যেগুলো হচ্ছে ফেক। বিজেপির সমস্ত পুরনো ইনসিডেন্টগুলো ফেক ইনসিডেন্ট হিসেবে লোককে দেখাচ্ছে। আমি সবাইকে আবেদন করে বলবো বিজেপি ফেক ইনসিডেন্টে বিশ্বাস করবেন না। দু একটা ইনসিডেন্ট যেটা ঘটেছে স্পরাডিক, আমি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির কাছে আবেদন করব যে প্লিজ স্টপ অল দিস। ইলেকশনেও অনেক অত্যাচার করেছেন আপনারা, এবারে অত্যাচার করা বন্ধ করুন, তা নাহলে কিন্তু আইন আইনের পথে চলবে। আমরা চাই বাংলা শান্তিপ্রিয় জায়গা, বাংলা সংহতির জায়গা, বাংলা সম্প্রীতির জায়গা, বাংলা সংস্কৃতির জায়গা, সর্বধর্ম বর্ণ শ্রেণী মিলে আমরা যেন শান্তিতে বিরাজমান হই, আমরা যেন শান্তিতে বাস করতে পারি, যেন আমার কোনো ভাই বোন কারো ওপর কোনো রকম কোনো আঘাত না হয় সেটা দেখতে হবে। আর যদি কেউ অন্যায় করে থাকে থানায় গিয়ে এফআইআর করুন, পুলিশ উইল টেক ইটস ওন অ্যাকশন। এই পর্যন্ত আজকে।